ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স, ফিরে এলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। লাস্ট এপিসোডে আমরা প্রপস নিয়ে আলোচনা করেছিলাম, আর এই এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি স্টেট নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিকস, একটা হচ্ছে প্রপস আর একটা হচ্ছে স্টেট। প্রপস হচ্ছে এমন একটা ডেটা যেই ডেটাটা আমাদের নিজস্ব কম্পোনেন্টের ভেতরে থাকে না, বাইরে থেকে অন্য কম্পোনেন্ট যখন আমাকে কল করবে, অর্থাৎ আমি যদি একটা কম্পোনেন্ট হই, আমাকে যখন অন্য কম্পোনেন্ট কল করবে, তখন তারা আমাকে আমার ভেতরে কিছু ডেটা দিয়ে দিবে। এই যে বাইরে থেকে আমাদেরকে যে ডেটাটা দিচ্ছে সেটা হচ্ছে প্রপস। আর যদি আমার নিজের ভেতরে কিছু ডেটা থাকে, প্রত্যেকটা কম্পোনেন্টের নিজস্ব কিছু ডেটা থাকতে পারে, ওকে, এমন না যে বাইরে থেকে সবসময় ডেটা আসবে। যেমন অ্যাপজেসের কথা চিন্তা করেন, অ্যাপজেসে আমরা নেম তিনটা নেম পাস করেছি, তিনটা ইমেল পাস করেছি, তিনটা অ্যাড্রেস পাস করেছি। এমন হতে পারতো না যে সবগুলো মিলে একটা স্টেট আকারে আছে, বা সবগুলো মিলে একটা অবজেক্টের অ্যারে, প্রত্যেকটা এই যে নেম, ইমেল এবং অ্যাড্রেস মিলে একটা করে পার্সন অবজেক্ট, এবং সমস্ত তিনটা অবজেক্ট মিলে একটা স্টেট পার্সন অ্যারে আমাদের এখানে থাকলো, সেইগুলো আমরা বাইরে পাস করলাম, তাহলে এটা অবশ্যই একটা কমপ্লেক্স ব্যাপার স্যাপার। আমাদের অ্যাপজেসের ভেতরে কিছু ডেটা থাকতে পারে, অ্যাপ কম্পোনেন্টের ভেতরে কিছু ডেটা থাকতে পারে, সেই ডেটাগুলো হচ্ছে আমাদের স্টেট। রিয়্যাক্টের একটা মজার বিষয় হচ্ছে স্টেটই একমাত্র ডেটা যেটা রেন্ডারিং কন্ট্রোল করে। অর্থাৎ আপনি যদি এই যে কোনো একটা জায়গায় একটা ভ্যারিয়েবল স্টোর করে, ভ্যারিয়েবলের ডেটা স্টোর করে, ডমে প্রিন্ট আউট করেন, সময়ের সাপেক্ষে সেটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু ডম সেটা আপডেট নেবে না, ওকে। শুধুমাত্র স্টেট চেঞ্জ হলেই ডম রিরেন্ডার হয়, আদারওয়াইজ রিরেন্ডার হয় না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এখন আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা কি, হয়তো কনফিউশন কাজ করছে, আমি ডিটেলসে বোঝাবো। তো ডিটেলসে বোঝানোর পূর্বে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আর একটা কম্পোনেন্ট নিতে হবে। সাপোজ আমি একটা কম্পোনেন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি কি বোঝাতে চাচ্ছি, বা স্টেট অ্যাকচুয়ালি কি কি কাজে লাগে। আমি কাউন্টার নামের একটা কম্পোনেন্ট নিলাম, এবং সেখানে আমি কাউন্টার ডট জেস নামের একটা ফাইল ক্রিয়েট করলাম। একই সাথে আপনাদের ইভেন্টেরও ছোটোখাটো খেলা হয়ে যাবে। সাপোজ আচ্ছা, এখানে আমাদের কম্পোনেন্ট তৈরি করার জন্য কী করতে হবে, ফার্স্টে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট রিয়্যাক্ট দেন কম্পোনেন্ট ফ্রম রিয়্যাক্ট, ওকে। এখান থেকে আমরা সব কিছুকে ইম্পোর্ট করে নিলাম। এইবার একটা ক্লাস বানাতে হবে, ক্লাসের নাম হচ্ছে কাউন্টার, এক্সটেন্ড করবে আমাদের কম্পোনেন্টকে, ওকে। অ্যান্ড ফাইনালি এটাকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট কাউন্টার। এই কাউন্টার ক্লাসের ভেতরে আমাদের রেন্ডার করতে হবে, রেন্ডার সাম JSX রিটার্ন। একটা ডিভ নিলাম, এই ডিভের ভেতরে আমি চাচ্ছি যে দুইটা বাটন থাকবে, একটা বাটনে ক্লিক করলে আমাদের ডেটাটা বাড়তে থাকবে, ওকে। সাপোজ এখানে একটা H1 এলিমেন্ট আছে, নট H1, এখান থেকে আমাকে চেঞ্জ করে নিতে হবে, ওকে। H1 এর ভেতরে আমাদের এখানে ডেটাটা থাকবে। সাপোজ আমি বললাম এটা হচ্ছে সিম্পল একটা ডেটা, আপাতত 00-ই থাকে, ওকে, আপাতত 0 থাকলো। কিন্তু পরবর্তীতে এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে দুইটা বাটন থাকবে, লাইক বাটন এখানে বললাম, এটা বললাম মাইনাস, আর এখানে আরেকটা বাটন থাকবে। আচ্ছা, এমন হলে কেমন হয় যে একটু নতুন করে রিডিজাইন করি, হ্যাঁ, এটার দরকার নেই। এখানে আমাদের একটা H1 থাকবে, এই H1 এর ভেতরে স্প্যানের মাধ্যমে আমি বললাম এখানে আছে হচ্ছে একটা মাইনাস, এখানে হচ্ছে আমার ডেটাটা সাপোজ 0, এবং এখানে আরেকটা স্প্যানের মাধ্যমে থাকবে প্লাস, ওকে। যখন মাইনাস বাটন প্রেস করা হবে তখন ডেটাটা কমে যাবে, প্লাস বাটন প্রেস করা হলে ডেটাটা বৃদ্ধি পাবে। আসলে আগে আমি ডেটাটাকে দেখার চেষ্টা করি, আর এই কোডগুলোকে আপাতত আমি কমেন্ট আউট করে রাখি, পরে আমি এটাকে আনকমেন্ট করে আবার কাজ করছি, ওকে। যেহেতু এটা অন্য একটা ফাইলে আছে, সেহেতু আমাদেরকে কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে, এবং ইম্পোর্ট কম্পোনেন্টের নাম হচ্ছে কাউন্টার ফর স্ল্যাশ কাউন্টার, ওকে। কাউন্টারটাকে ইম্পোর্ট করে নিলাম, এখন যদি আমি কাউন্টারটাকে এখানে কল করি কি আসে দেখা যাক, কাউন্টার, ওকে, সেভ করি, নো এরর। সেভ করার পরে আমাদের ব্রাউজারে দেখা যাক কি অবস্থা আসে। দেখেন এখানে একটা মাইনাস সাইন আসছে, এখানে 0, এখানে প্লাস, এই 0 যেখানে আছে সেখানে হচ্ছে আমাদের কন্টেন্টটা চলে আসবে, ডেটাটা চলে আসবে। তাহলে এটা যখন প্লাস সাইন হবে ডেটাটা বৃদ্ধি পাবে, মাইনাস সাইন হলে ডেটাটা কমে যাবে।
সেটা করার জন্য আপনি সহজেই বলতে পারেন যে এখানে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে নিতে পারি। আচ্ছা, এখানে ভ্যারিয়েবল নেওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। হয় আপনি এখানে ডিরেক্ট ভ্যারিয়েবল নিতে পারবেন না, এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর নিতে হবে, অথবা ডিরেক্ট আপনি নিতেও পারেন, কিন্তু ওটা নিয়ে না নেওয়াই বেটার। এই যে এইভাবে নিতে পারেন, সাপোজ এটার নাম কি দেওয়া যেতে পারে, সাপোজ কাউন্ট, কাউন্ট ইকুয়াল টু জিরো, এইভাবে আপনাকে নিতে হবে। ওকে, এটা রিয়্যাক্টে পসিবল। আদারওয়াইজ আপনি হচ্ছে একটা কনস্ট্রাক্টর ওভাররাইডের মাধ্যমে নিতে পারেন। কনস্ট্রাক্টর, যখনই আপনি কনস্ট্রাক্টর কল করবেন তখন আপনাকে এখানে একটা প্রপস আর্গুমেন্ট দিতে হবে, এবং সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুপার প্রপস। কেন এটা করতে হবে? কারণ এই যে এখানে আমরা কম্পোনেন্টটাকে এক্সটেন্ড করেছিলাম, যখন আমরা নিজেরা কনস্ট্রাক্টর তৈরি করি তখন আগের কনস্ট্রাক্টরটা ওভাররাইড হয়ে যায়, আর যদি আগের কনস্ট্রাক্টর ওভাররাইড হয়ে যায় তখন আর এই এই কম্পোনেন্টের কনস্ট্রাক্টরটা কল হয় না। তাই ফার্স্টে আমাদেরকে এই কনস্ট্রাক্টরটাকে কল করে নিতে হবে, দ্যাটস অল, না হলে কিন্তু ইরর শো করবে। এখানে আমি বলতে পারি দিস ডট কাউন্টার ইকুয়াল টু, নট ক্যাপিটাল কাউন্টার, আমি আমার মনে হতো কাউন্ট ইকুয়াল টু জিরো, ফার্স্টে আমি বলে নিলাম। আর এখানে আমি তাহলে র্যাপ করতে পারি দিস ডট কাউন্ট, এটা দিয়ে আমি র্যাপ করে দিতে পারি, সেভ করে দেখি তো আসলে এখানে জিরোটা আসে কিনা, কোনো ইরর আসে কিনা, না জিরোই আসছে। যদি আমি এখানে 10 দিতাম তাহলে কি আসে দেখা যাক, 10, দ্যাটস মিন এটা সঠিকভাবে কাজ করছে। এখন আমাদের এই মাইনাস সাইনের সাথে এবং এই প্লাস সাইনের সাথে ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে। ইভেন্ট লিসেনার নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, বাট এই এক্সাম্পলটার জন্য আমি সিম্পলি কাজটা করে যাচ্ছি আপনাদেরকে না বুঝিয়ে, আপনারা পরে বুঝতে পারবেন। অন ক্লিক, যেহেতু ক্লিক হলে কাজটা ঘটবে, এবং ক্লিক হওয়ার পরে কি ঘটবে, ক্লিক হওয়ার পরে এখানে কিছু একটা ঘটবে। এখানে একটা অ্যারো ফাংশন নিয়ে নিলাম, আমি আপনাদেরকে এখন ডিটেলসে বোঝাচ্ছি না, ইভেন্ট লিসেনারের উপরে ভিডিও আসবে। দিস ডট কাউন্ট প্লাস প্লাস, ও সরি, এটাতে মাইনাস মাইনাস হবে। আর এই সেম জিনিসটাই এই স্প্যানের সাথেও যাবে। আমি একটু স্প্লিট করে কাজটাকে, কোডটাকে সুন্দর করে ফেলি, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি। ওকে, ওকে, এটা জাস্ট প্লাস প্লাস হবে। এটার মানে হচ্ছে যে আমি যখন এই বাটনটাতে ক্লিক করব তখন একবার মাইনাস মাইনাস হবে এবং আরেকবার প্লাস প্লাস হবে। সেভ করি, সেভ করে দেখার চেষ্টা করি তো আসলে বাটনটাতে ক্লিক করলে কিছু হয় কি না। কই, বাটনটাতে ক্লিক হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। আচ্ছা, ডিরেক্ট এখানে বাটনই তো বানাইনি, জাস্ট স্প্যান বানিয়েছি, তাই না? স্প্যানের ভেতরে আমাদের বাটন বানানো উচিত ছিল। আচ্ছা যাক, বাটন না বানালেও চলবে, নর্মালি স্প্যানও ক্লিকেবল। ওকে, কিন্তু ক্লিক যে হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কন্ট্রোল শিফট আই প্রেস করে কনসোলে যাই, কই দেখি ক্লিক, ক্লিক কিন্তু হচ্ছে না, বোঝা যাচ্ছে না। তাহলে ক্লিক যে হচ্ছে সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে এটা বাদ দিয়ে কনসোল লগ করার চেষ্টা করি। কনসোল ডট লগ দিস ডট কাউন্ট, ওকে, যখনই মাইনাস বাটনটাতে ক্লিক করা হবে তখন প্রত্যেকবার কাউন্টের ভ্যালুটাকে প্রিন্ট আউট করবে। রিফ্রেশ করি, দেখা যাক কি অবস্থা হয়। দেখেন প্রিন্ট আউট হচ্ছে, দ্যাটস মিন আসলেই আমাদের ক্লিক ইভেন্টটা কাজ করছে। এই যে দেখেন কাজ করছে, কিন্তু আমাদের ডেটা আপডেট হচ্ছে না। ওকে, এটাকে আরও সঠিকভাবে বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করতে পারি, যে ডিপিএস নামে একটা ফাংশন বানিয়ে ফেললাম। এখানে আমরা বললাম দিস ডট কাউন্ট ইকুয়াল টু দিস ডট কাউন্ট মাইনাস ওয়ান, আর তারপরে আমরা কনসোল লগ করে দিই, কনসোল ডট লগ দিস ডট কাউন্ট। ওকে, এবং সেমভাবে আর একটা ফাংশন বানাবো যেটার নাম ইনক্রিজ হবে। ইনক্রিজ, এবং এখানে জাস্ট মাইনাসের বদলে প্লাস হবে। আচ্ছা, এবং তাহলে এই যে এখান থেকে আমরা যে অ্যারো ফাংশনটা ব্যবহার করেছিলাম এগুলো আর ব্যবহার করার আমাদের দরকার নেই, যেহেতু আমরা কন্ট্রোলার অন্য জায়গায় বানিয়েছি। এগুলো ডিটেলস আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে দিস ডট ডিক্রিজ, এবং এই ক্ষেত্রে আমাদের মেথডটা হচ্ছে দিস ডট ইনক্রিজ। ইনক্রিজ আপনি ইচ্ছা করলে এটাকে বাটনে নিয়ে যেতে পারতেন, বাট থাক, আপাতত সিম্পলি থাক। আমি জাস্ট এখন বোঝানোর চেষ্টা করছি যে এটা কাজ করছে না কেন, বা আসলে কি আমাদের ইনক্রিজ হচ্ছে। এটা কিন্তু প্লাস সাইনে প্লেস করলাম, আমাদের কাউন্টের ভ্যালু কত বর্তমানে, 11, যদি আমরা মাইনাস সাইনে ক্লিক করতাম 10,
নাইন না এইট সেভেন, ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে সব কিছুই হচ্ছে, কিন্তু আমাদের ডমে সেটা রিফ্লেক্ট ফেলছে না, রিফ্লেক্ট করছে না। এর কারণটা হচ্ছে রিয়্যাকচেসে সবসময় একটা ডেটাই চেঞ্জ হওয়ার সাথে সাথেই, মানে একটা মাত্র ডেটা, যেই ডেটাটা চেঞ্জ হলেই আমাদের ডমটা রিরেন্ডার হয়। এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, আপগ্রেড হচ্ছে, কিন্তু কোনোভাবেই আমাদের ডম রিরেন্ডার হচ্ছে না। সেই কারণে আমরা কোনোভাবেই টেনটাকে চেঞ্জ করতে পারছি না, বা সেম সবসময় টেনই দেখতে পারছি। তাহলে এই যে কাজটা, এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা করার জন্য আমাদের নেক্সট করে কিছু করতে হবে না, এই জায়গাটায় আমাকে কাউন্টের বদলে নাম দিতে হবে, বা কাউন্টের আগে আমরা একটা নাম দিব, দিস ডট স্টেট ডট কাউন্ট ইকুয়াল টু টেন। অর্থাৎ আমরা স্টেটের ভেতরে, অ্যাকচুয়ালি দিস ডট স্টেট এইভাবে না, দিস ডট স্টেট ইকুয়াল টু একটা অবজেক্ট, যেই অবজেক্টের ভেতরে আমরা লিখবো কাউন্ট ইকুয়াল টু আমাদের ভ্যালুটা, কাউন্টের ভ্যালু কত? টেন। এখন আমরা কি করলাম, আমাদের স্টেটের ভ্যালুটা দ্বারা এখানে ফিল আপ করলাম। অর্থাৎ আগে আমরা ডিরেক্ট ভ্যারিয়েবল নিয়েছিলাম, এখন আমরা স্টেটের মাধ্যমে একটা ভ্যারিয়েবল নিলাম, যে স্টেটটা এই কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত, 100% এই স্টেটের সাথে সম্পৃক্ত। এইবার এখানে তো এইভাবে করে চেঞ্জ করলে চলবে না, স্টেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে আপনি কখনোই দিস ডট স্টেট ডট কাউন্ট ইকুয়াল টু সামথিং এইভাবে চেঞ্জ করতে পারবেন না, এটা রেস্ট্রিক্টেড। এভাবে করলে আপনাকে এরর্স দেখাবে, ওয়ার্নিং দেখাবে, এবং কাজ তো হবেই না। স্টেট চেঞ্জ করার জন্য একটা মেথড আছে যেটা নাম আছে সেট স্টেট। ওকে, আমাকে এইটাই কল করতে হবে, এবং এটা মেইনলি আর্গুমেন্ট আকারে একটা অবজেক্ট নিবে। এটা অনেকভাবে ব্যবহার করা যায়, তো আমি সিম্পলি সবচাইতে সিম্পল ওয়েতে ব্যবহার করছি। এই স্টেটের ভেতরে, সেট স্টেটের ভেতরে আমরা নতুন স্টেটটা কি চাচ্ছি সেটা বলে দিব। তাহলে আমরা চাচ্ছিলাম আমাদের আগের যেই কাউন্টটা ছিল, সাপোজ আগের কাউন্টটার আমরা এখন আপডেট করবো, তাহলে আমাদের প্রপার্টিসটা তো কাউন্টই থাকবে, তাই না? তাহলে আমরা প্রপার্টিসটাকে কাউন্টই রাখলাম, আর আগের প্রপার্টিসটা থেকে এক বিয়োগ যাবে। তাহলে আগের প্রপার্টিসটা আমরা কিভাবে পাবো, বা আগের কাউন্টের ভ্যালুটা কিভাবে পাবো? দিস ডট স্টেট ডট কাউন্ট, এটা করলে পরে আগের কাউন্টের ভ্যালুটা পেয়ে যাবো, এবং যদি -1 করে দিই তাহলেই দেখবো যে একটা ভ্যালু কমে গেছে। ওকে, আর কিছু করতে হবে না। এবার সেম কাজটা আমাদেরকে এখানেও করতে হবে, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে এখানে প্লাস সাইনটা দিতে হবে, আর কিছু করতে হবে না। এইবার সেভ করি, আর একটু কাজ বাকি আছে, যে দেখেন যে এখানে দিস ডট ডিক্রিজ, দিস ডট ইনক্রিজ সবই ঠিক আছে, কিন্তু দিস ডট কাউন্ট বলে তো একজনে কিছু নেই, এখানে আমাদেরকে স্টেটটাকে দিয়ে দিতে হবে, দিস ডট স্টেট ডট কাউন্ট। এখন এই কাউন্টটা স্টেটের প্রপার্টিস, আমাদের ক্লাসের ডিরেক্ট প্রপার্টিস না। ওকে, তাহলে আমরা সেভ করি, সেভ করার পরে এইবার আবার আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর এবার আমরা প্লাস সাইনে ক্লিক করি, 11, 12, 13। Wow, that's great. কি বলেন, মজার না? অনেক মজার। এখন এইটার সাহায্যে আমরা আরো একটা কাজ করতে পারি, যে আমাদের যদি মাইনাস করতে করতে 5 এর নিচে চলে আসে, তাহলে আমাদের ফন্টের কালারটা হয়ে যাবে, এই যে এই ফন্টের কালারটা হয়ে যাবে রেড, আর যদি 15 উপরে উঠে যায় তাহলে এটার কালার হয়ে যাবে গ্রিন, আদারওয়াইজ কালার থাকবে ব্লু, সরি ব্ল্যাক। ওকে, এরকম আমরা করতে পারি। তাহলে সেটা কিভাবে করতে পারি? এর জন্য আমাদেরকে আরেকটা স্টেট প্রপার্টিস নিতে হবে। এখানে যেমন কাউন্ট আছে, এখানে আমরা দিলাম যে কালার, কালার আপাতত ইনিশিয়াল স্টেজে আমরা দিয়ে দিলাম ব্ল্যাক। ওকে, আপাতত আমরা দিয়ে দিলাম ব্ল্যাক। এইবার আমাদের যেই ডিক্রেসটা হচ্ছে, সেই ডিক্রেসের ভেতরে আমরা একটা সুইচ কেস চালাতে পারি, বা অন্য যে কোনো কিছু করতে পারি। সুইচ কেসে অবশ্য কাজ হবে না, যেহেতু রেঞ্জ, সেহেতু আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কন্ডিশন চালাতে পারি, ইফ। আর এই যে স্টেটটা আমরা এখানে চেঞ্জ করবো না, কারণ আমরা জানি যে এখানে ক্লিক করার সাথে সাথেই একটা কোনো কিছু চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা এখানে বললাম ইফ দিস ডট স্টেট ডট কালার, সরি কাউন্ট, কাউন্ট স্মলার ইকুয়াল 5, 5 বা 5 নিচে যদি আসে তাহলে কি হবে, দিস ডট সেট স্টেট কি হবে, দিস ডট সেট স্টেটে কালারটা চেঞ্জ হবে, তাই তো? আচ্ছা, আমরা কালারটাকে শুধু চেঞ্জ করি, কালার কালার হয়ে যাবে রেড। এখানে ইউ সেভ দিস ডট স্টেট ডট কাউন্ট গেটার ইকুয়াল 15, যদি 15 বড় অথবা সমান হয়ে যায়, দিস ডট সেট স্টেট কালার, কালার কি হবে, কালার হয়ে যাবে গ্রিন। আর ইলস প্রতিটা ক্ষেত্রে
this dot set state color black এরকম থাকবে। তাহলে এখানে আমাদের কালারটাকে চেঞ্জ করতে হবে, এবং কালারটা কার চেঞ্জ হবে, এই যে কাউন্টের কালারটা চেঞ্জ হবে, অর্থাৎ পুরো স্প্যানের পুরো H1 এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। পুরো H1 এর কালারটা চেঞ্জ করে দিলাম, তাহলে এখানে আমাদের একটা স্টাইল প্রপার্টিজ নিতে হবে। যদি আমাদের যদিও আমরা স্টাইল নিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করব, জাস্ট এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রজেক্টটা ট্রাই করেন, কিন্তু এখনই আপনাদের এত প্রেশার নিতে হবে না, হাইপার হওয়ার দরকার নেই, আমরা ডিটেলসে বোঝাবো, চিন্তা করার কিছু নেই। এখানে আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড না কালার, কালার কালার হচ্ছে দিস ডট স্টেট ডট কালার, ওকে এভাবে আমরা দিয়ে দিলাম, দ্যাটস প্রিটি মাচ সেভ। এবার আমরা সেভ করি, সেভ করে দেখার চেষ্টা করি যে কি ঘটে আসলে কাহিনিটা। প্লাস 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 ও নো ইটস নট ওয়ার্কিং, ও ইটস ওয়ার্কিং বাট একটা পরে যে ওয়ার্ক করছে, কিন্তু জানি না কেন একটা পরে তো ওয়ার্ক করার কথা না, কিন্তু কাজ করছে, এটাই এটাই হচ্ছে, বুঝতে পারছি যে এটা কাজ করছে কিন্তু একটা পরে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ হচ্ছে স্টেট আপডেট সাথে সাথে হয় না, রেন্ডার হওয়ার পরে অনেকগুলো কাজ ঘটে, এবং এটা নিয়ে কাজ পরে করব, আমরা ডিটেলস আলোচনা পরে করব, যখন আমরা লাইফ সাইকেল মেথডগুলো দেখবো তখন আমরা বুঝতে পারবো ব্যাপারটা কেন করছে। কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে, ওকে, কিন্তু ব্ল্যাক ব্যাক আসছে না, বা এই যে আবার ব্যাক আসছে, কি হচ্ছে, মানে একটা অপশনস তৈরি হয়েছে কিন্তু 100% কাজ করছে না। 100% কাজ করানো আমাদের উদ্দেশ্য ছিল না, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে এইভাবে কাজ করা যাইতে পারে, ওকে। তো যাই হোক, এটা হচ্ছে একটা স্টেটের কাজ, যে আমরা যদি স্টেট ব্যবহার না করি তাহলে আমাদের ডমটা আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। যদি কোনো ডেটা দ্বারা আমাদের ডমটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে মাস্ট স্টেট ইউজ করতে হবে, নর্মাল ভেরিয়েবল কোনো কাজে দিবে না। আর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের সমস্ত ডেটা আমরা স্টেটের ভেতরেই স্টোর করতে পারি, আর কোথাও স্টোর করার দরকার নেই। যেমন এই কাউন্টারের কথা এবার বাদ দিই, কাউন্টার নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাদের আগের এক্সাম্পলে আমরা যেই কম্পোনেন্টটা নিয়ে কাজ করেছিলাম যেটার নাম ছিল ফার্স্ট, তাহলে এখানে আমাদের অনেকগুলো ডাটা আছে, সেই ডাটাগুলোকে আমরা কী করতে পারি, আমরা স্টেটের ভিতরে ব্যবহার করতে পারি। আপনারা দেখলেন একটু আগে যে আমরা স্টেট কীভাবে ব্যবহার করি, এই যে একটা কনস্ট্রাক্টরের ভেতরে দিস ডট স্টেট কিওয়ার্ডটার মাধ্যমে আমরা স্টেটটা স্টোর করতে পারি। উইদাউট কনস্ট্রাক্টর রিয়্যাক্ট 16 থেকে উইদাউট কনস্ট্রাক্টরও আমরা স্টেটটাকে স্টোর করতে পারি, এর জন্য আমাকে ব্যবহার করতে হবে দিস ডট স্টেট, আর কিছুই করার দরকার নেই, এটা একটা সিম্পল অবজেক্ট। ও অ্যাকচুয়ালি দিস ডট স্টেট না, জাস্ট স্টেট, দিস ডট দেওয়ার দরকার নেই, জাস্ট স্টেট, এটা একটা সঠিক অবজেক্ট। এবং এখানে আমরা রাখতে পারি পার্সনস, ওকে, পার্সনস হচ্ছে একটা অ্যারে, অবশ্যই অবজেক্ট প্রপার্টি নোটেশনে আসতে হবে, এটা একটা অ্যারে, যেই অ্যারের ভেতরে অনেকগুলো পার্সন থাকবে। তো সাপোজ ফার্স্টে হচ্ছে নেম, নেম হচ্ছে H9, দেন হচ্ছে ইমেল, ইমেল হচ্ছে sun.m.9@gmail.com, এরপরে থাকবে অ্যাড্রেস, মোহাম্মদপুর, ওকে, মোহাম্মদপুর ঢাকা, এরকম। আচ্ছা সেম অবজেক্টটাকে আমরা দুই তিনটা কপি করে নিই, 1 2, আচ্ছা তাহলে একটাতে যাবে হাসান মাহমুদ, এই যে এটা ডিরেক্ট কপি পেস্ট, কোনো কথা নেই, ডিরেক্ট কপি পেস্ট, একটু চেঞ্জ করে দিলাম, একটু চেঞ্জ করে করে দিয়ে আমরা কাজ সেরে ফেললাম, ওকে। ওকে, তাহলে আর আমাদের এইভাবে করে ডাটাটা পাস করতে হবে না। এখন আমরা কি করতে পারি, এখন আমরা ডিরেক্ট স্টেট থেকে ডাটাটাকে পাস করতে পারি। সেটা কিভাবে করতে পারি, সেটা আমরা অনেক ওয়েতেই করতে পারি। ফার্স্টে আমরা এইভাবে করে চিন্তা করি, যেহেতু আমরা JSX এর ভেতরে আমাদের স্টেটের ডাটা পাস করব, ভ্যারিয়েবল ডাটা পাস করব, সেহেতু আমাদেরকে এই কার্লি ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, এবং এখানে আমরা বলবো দিস ডট স্টেট ডট পার্সনস 0 ডট নেম, এইভাবে। তারপরে বলবো, এখানে বলবো, ডিলিট করে দিই, দিস ডট স্টেট ডট পার্সনস 0
ডট ইমেল, ওকে। এবং অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদেরকে সেম ওয়েতেই বলতে হবে, যেটা আপনাদের কাছে বোরিং লাগছে অনেকটা আমি জানি, দিস ডট স্টেট ডট পার্সনস জিরো ডট অ্যাড্রেস, এইভাবে করে আমরা বলতে পারি। এবং যদি এইভাবে করে বলে আমরা রান করি তাহলে দেখবো যে আমাদের কোনো ইরোর আছে কি না। আশা করছি কোনো ইরোর নেই, না কোনো ইরোর নেই, সঠিকভাবে আউটপুটটাও দিচ্ছে, কিন্তু এটা একটা বোরিং কাজ। আর একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু সেম হয়ে যাচ্ছে, এবং এটা যেহেতু একটা অ্যারে সেহেতু আমরা একটা লুপ চালিয়েই কিন্তু কাজটা করতে পারি, লুপ চালিয়েই আমরা প্রিন্টটা করতে পারি। এবং আমরা এই ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে ম্যাপ করবো, ওকে। কীভাবে একটু দেখেন, ম্যাপ কেন করবো, ম্যাপ করার কারণটা হচ্ছে তখন এটা একটা অ্যারে রিটার্ন করবে, আর জেসেক্স অ্যারে আউটপুট দিতে পারে, অ্যাজ এ চাইল্ড সে একটা অ্যারে আউটপুট দিতে পারে। আমরা যখন জেসেক্স নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু আমরা চিলড্রেন আকারে অনেকগুলো অ্যারে এলিমেন্ট পাস করেছিলাম এবং সেটা কিন্তু স্ক্রিনে প্রিন্ট আউট করেছিল। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দেবো, এবং এই কার্লি ব্র্যাকেটটা দিয়ে আমরা বোঝাবো যে এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করতে যাচ্ছি। কী জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করতে যাচ্ছি, দিস ডট স্টেট ডট পার্সন, এটা একটা অ্যারে, তার সাথে আমরা ম্যাপ করতে যাচ্ছি, ওকে ম্যাপ। এবং ম্যাপ হচ্ছে অ্যাজ অ্যান আর্গুমেন্ট কী নিয়ে থাকে, একটা কল ব্যাক ফাংশন নিয়ে থাকে। খেয়াল করে দেখেন যে আমরা এখানে ইচ্ছা করলেই কল ব্যাক ফাংশন দিতে পারি, কারণ হচ্ছে সব কিছু একই স্টেটমেন্টের আন্ডারেই থাকছে এবং মেন স্টেটমেন্টটা হচ্ছে এটা। এখন এর ভিতরে একটা ফাংশন থাকতেই পারে, সো এখানে কোনো এরর নেই, ওকে। সো আমরা একটা কল ব্যাক ফাংশন নিয়ে নিলাম। এখন আপনি বলবেন যে মাল্টিলাইন হয়ে গেল, মাল্টিলাইন হওয়াতেও কোনো প্রবলেম নেই, কারণ মেন স্টেটমেন্ট একটাই, এটাই এখনও শেষ হয়নি, এটা আমি মাল্টিলাইনে লিখতেই পারি কারণ এটা সেম স্টেটমেন্ট। এখন এই আর্গুমেন্টটা মানে ম্যাপ ফাংশনটা যে কল ব্যাক পাচ্ছে তার ভিতরে আমরা আর্গুমেন্ট আকারে পাবো হচ্ছে পিপল আর একটা ইন্ডেক্স। ইন্ডেক্সটা কেন নিচ্ছি আমি আপনাদেরকে বলছি, ইন্ডেক্সটা দিয়ে আমি কী আকারে প্রকাশ করব, ইন্ডেক্সটা না দিয়ে কী হয় বা কী না দিলে কী হয় সেটাও আমরা দেখছি। তারপর আগে হচ্ছে আমরা এখানে পিপলটাকে প্রিন্ট আউট করি, এবং পিপলটাকে প্রিন্ট আউট করার জন্য আমাদের লাগবে কি, সরি এখান থেকে আমাদেরকে রিটার্ন করতে হবে। কী রিটার্ন করবো, আমরা রিটার্ন করবো হচ্ছে আমরা যেই ফার্স্ট কম্পোনেন্টটাকে নিয়েছিলাম সেই ফার্স্ট কম্পোনেন্টটা, এইভাবে না অবশ্যই এই এবং এই, এবং এর ভেতরে আমাদের বিভিন্ন প্রপার্টিস প্রপস আকারে দিতে হবে, প্রপস। তাহলে ফার্স্টে ছিল নেম, ওকে দিস সরি এটা হচ্ছে পিপল ডট নেম, তারপরে এখানে যাবে হচ্ছে ইমেইল, এখানে আমরা দিতে পারি পিপল ডট ইমেইল, এখানে যাবে হচ্ছে অ্যাড্রেস পিপল ডট অ্যাড্রেস, ওকে। এইভাবে করে আমরা প্রিন্ট আউট করতে পারি এবং সেভ করে দেখি তো কী অবস্থা আসে, কোনো ইরোর আসে কি না। কোনো ইরোর নেই, একটা ওয়ার্নিং আছে, ইচ চাইল্ড ইন অ্যান অ্যারে অর ইটারেটর শুড হ্যাভ ইউনিক কি প্রপ, ওকে। কি প্রপ দিতে হবে সেটা আমি বলেছিলাম, সেটা এই ওয়ার্নিংটা দিবে বলে আমি কি প্রপটা দেইনি। আর দেখেন আমাদের ডেটাটা আমাদের যেইভাবে অ্যারেতে আছে সেই সেম ওয়েতে এটা প্রিন্ট আউট করেছে, ওকে। খুব মজার না, অনেক মজার, আমরা একটা অ্যারে দুই লাইনে প্রিন্ট আউট করতে পারছি, এখন আমাদের করতে অনেক সহজ হয়ে যাচ্ছে। সো এখানে আমাদের আরেকটা প্রপার্টিস অ্যাড করতে হবে, প্রপার্টিস অ্যাড করার পূর্বে আমি একটু ফরম্যাট করে নিই তাহলে দেখতে সুন্দর হবে। আর এখানে কী হচ্ছে, যখন আপনি একটা লুপ চালাবেন, অ্যারে চালাবেন, তখন অ্যারেতে একটা লুপ চালাবেন, ফিল্টার করবেন বা ম্যাপ করবেন, তখন অবশ্যই আপনাকে একটা কী প্রপার্টিস দিতে হবে, আদারওয়াইজ সে এটাকে সঠিকভাবে বুঝতে পারবে না। রেন্ডার করবে ঠিকই, কিন্তু এর দরকার একটা ইউনিক কি দরকার যেটা দিয়ে ডিস্টিংগুইশ করে রাখবে প্রত্যেকটা প্রপার্টিসকে, প্রত্যেকটা কম্পোনেন্টসকে, ওকে। এই জন্য আমরা এখানে ইন্ডেক্সটাকে নিয়েছিলাম, কারণ আমরা জানি ইন্ডেক্স প্রত্যেকটা সময় ইউনিক, তো আমরা এখানে ইন্ডেক্সটা দিয়ে দিলাম, দ্যাটস অল। আপনি যে কোনো কিছু দিতে পারতেন, পিপল ডট নেম, পিপল ডট ইমেল, যে কোনো কিছু দিতে পারতেন অ্যাজ এ কি। সো আমি আপাতত ইন্ডেক্সটাকে দিলাম এবং সেভ করি, দেখবো যে আমাদের ওয়ার্নিংটা চলে গেছে এবং আমরা সঠিকভাবে আউটপুটটা দেখতে পাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের স্টেটটা কী কাজে লাগে। স্টেট হচ্ছে একটা স্টেট হচ্ছে আমাদের একটা কম্পোনেন্টের নিজস্ব ডেটা, সেই ডেটা আমরা প্রপস আকারে অন্যজনকে পাঠাতে পারি, অন্যজনের সাথে লেনদেন করতে পারি ডেটা নিয়ে। আবার যখন আমাদের ডোমেন কোনো কিছু চেঞ্জ আনার দরকার হবে তখন আমাদের কোনো কিছুই করার দরকার নেই, শুধু স্টেটটা চেঞ্জ করে দিলেই হবে। যখন স্টেটের ডেটাটা চেঞ্জ হবে অটোমেটিক্যালি রিঅ্যাক্ট আমাদের প্রজেক্টটাকে রিরেন্ডার করবে, দ্যাটস দ্য পাওয়ার অফ স্টেট, ওকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে স্টেট কি আর প্রপস কি, আশা করছি। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন,
সো তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর। আসলে এই কনসেপ্টটা খুব কমপ্লিকেটেড আবার খুবই সহজ। ওকে, প্রথম দিকে মনে হতে পারে এটা একটা কমপ্লিকেটেড প্রসেস, কিন্তু আসলে এটা খুবই সিম্পল, খুবই সিম্পল এবং খুবই সিম্পল। জাস্ট একটু ধৈর্য ধরে বসে বোঝার চেষ্টা করেন এবং একবার না বুঝলে কয়েকবার ভিডিওটা দেখেন এবং নিজে থেকে কোড করার ট্রাই করেন। নিজে থেকে করলে অনেক জটিল জিনিস সহজে ইজি হয়ে যায়, খুব সহজে বোঝা যায়। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর তাদেরকেও বলবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে। আপনি তো লাইক কমেন্ট করবেন এটা আমি জানি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আশা করছি ততদিন আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। গুড বাই।